সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেফতারের পর পুলিশি হেফাজতে তরুণী মাসা আমিনীর মৃত্যুতে বিক্ষোভে উত্তাল ইরান। এক মাস পেরিয়ে গেলেও বিক্ষোভকারীরা দমে যাননি, এমনকি স্কুল শিক্ষার্থীদেরও বিক্ষোভে দেখা যাচ্ছে। দেশটির সরকার বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিক্ষোভকারীদের দমনে গুলি চালাচ্ছে পুলিশ। 200+ মানুষ এরই মধ্যে নিহত হয়েছে, চলছে গ্রেফতারও। এমনকি বিক্ষোভকারী নারীদের যৌন হয়রানি করছে পুলিশ, এমন অভিযোগ উঠেছে। সাংবাদিকদের সুরক্ষা কমিটির মতে ইন্টারনেট বিধিনিষেধ এবং অন্তত 40 জন সাংবাদিককে গ্রেফতারের কারণে বিক্ষোভের তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেই এ বিক্ষোভের ব্যাপক সমালোচনা করে বলেন বিক্ষোভকারীরা ভুল করছেন। তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা ইরানের ভিত্তি ধ্বংস করতে ব্যর্থ হবে। শত্রুরা ভেবেছিল তারা ইসলামিক প্রজাতন্ত্রের গাছটি উপড়ে ফেলতে পারবে, কিন্তু সেই ছোট গাছটি এখন একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। কেউ যদি এই গাছটি উপড়ে ফেলার কথা ভাবেন তবে তা সম্পূর্ণ ভুল। এর আগে বৃহস্পতিবার খামেনেই বলেছিলেন ইরানে পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভ পশ্চিমাদের মদদেই হচ্ছে, আর বিক্ষোভের ঘটনায় সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে যুক্তরাষ্ট্র ইরানের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে, আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের নারীদের প্রশংসা করেছেন এমন বিক্ষোভ করার জন্য। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।